হ্যালো এভরিওয়ান, আজ যাচ্ছি হচ্ছে একটা ক্যাফেতে যেখানে কিনা আমরা ব্রেকফাস্ট করব। তো চলুন যাওয়া যাক, আপনাদের সাথে শেয়ার করছি। নাম হচ্ছে দ্য কান্ট্রি হাউস। উপরে আমরা এই সামনে দাঁড়িয়ে আছি। অ্যাকচুয়ালি এটা লোকেশন হচ্ছে ইন্ডিয়ান ফোরাম, আছে ফোরামের ওই পাশে যে রাস্তাটা রয়েছে সেটা ইন্ডিয়ান ফোরামের রাস্তা, তার আগের লেনটা দিয়ে এটা দিয়ে আসতে হবে। তো এই হচ্ছে কান্ট্রি হাউস। তো আমরা এখন ক্যাফেতে ঢুকছি, এটা হচ্ছে কান্ট্রি হাউস, তো শেয়ার করবো। তো চলুন যাওয়া যাক। এই হচ্ছে গেটটা, গেটটা দিয়ে ঢুকছি। আচ্ছা ভাই, এক্সাক্ট লোকেশনটা একটু বলা যাবে? এটার এক্সাক্ট লোকেশনটা যদি একটু বলেন। এলএনবাই রোড, মানে চায় ব্রেকের অপোজিটে। ওকে, আর এইদিকে কি ইন্ডিয়ান ফোরামের যে লেনটা আছে ওইদিকটা আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো এই হচ্ছে, আমরা এখন ভেতরে ঢুকছি। তো এখানকার মেনুগুলো একবার আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে কিন্তু ব্রেকফাস্ট অপশন অনেকগুলোই রয়েছে, তা এছাড়াও আরও অনেক কিছু আইটেম রয়েছে। এটা সকাল 8টা থেকে কিন্তু এই ক্যাফেটা ওপেন হয়ে যায়, যার ফলে কি হয় সকালে ব্রেকফাস্ট করার জন্য কিন্তু এই ক্যাফেতে কিন্তু অনেকগুলো অপশনই আপনারা পেয়ে যাবেন। এছাড়া প্ল্যাটারও রয়েছে, আর ইভিনিং স্ন্যাক্সের তো অনেক রকমের অপশন রয়েছে। তো ওভারঅল একবার আপনাদের মেনু কার্ডটা দেখিয়ে দিই, তাহলে আপনাদের সুবিধা হবে। আর এখানে দেখতে পাচ্ছি অনেক ডেজার্টের আইটেম রয়েছে। তো আমরা এখান থেকে চুজ করে নিয়েছি কী কী অর্ডার দেবো। তো যা যা অর্ডার দিয়েছি আসলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো প্রথমে চলে এসেছে ম্যাঙ্গো মোজিটো। তো এইটা আমি বলতে পারি যে এটা একটু বেশ বড্ড বেশি সুগারি মতো ছিল, আমার অতটা এটা ভালো লাগেনি। এরপর চলে এলো ইংলিশ ব্রেকফাস্ট। তো আমরা একজন এক এক রকমের অর্ডার দিয়েছি। তো ইংলিশ ব্রেকফাস্টের প্ল্যাটারে হচ্ছে এইগুলো রয়েছে, দুটো পোস্ট রয়েছে, এটা টোস্ট বাটার, এখানে সসেসও দিয়েছে, আর এখানে স্ম্যাশ পটেটো রয়েছে। আর এইটা হচ্ছে স্প্যানিশ অমলেটের প্লেট, এখানে স্প্যানিশ অমলেট রয়েছে, টোস্ট রয়েছে, বাটার রয়েছে, আর একটা গ্রিল টমেটো রয়েছে। আর এটা হচ্ছে চিকেন হটডগ স্যান্ডউইচের প্ল্যাটার, তো এখানে ফ্রেঞ্চ ফ্রাইও রয়েছে। খাবারগুলো খেয়ে নিয়ে আপনাদের বলছি এগুলোর টেস্ট কেমন। তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর এখানে বিলটাও চলে এসেছে। তো যা যা খেয়েছি তার বিল হচ্ছে এটা এসেছে, আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে কিন্তু যে জলটা রয়েছে, জলটা দেখছেন প্রাইস ধরা আছে, ওয়াটারটা কিন্তু এখানে কমপ্লিমেন্টারি না। আর খাবার কথা বলি, এখানে যে প্ল্যাটারগুলো ব্রেকফাস্টে ছিল, খাবার প্রত্যেকটা প্ল্যাটারের আইটেম কিন্তু ভালো ছিল, খাবার কিন্তু সবকটাই ভালো ছিল, আর স্প্যানিশ অমলেট স্পেশালি বেশ ভালো লেগেছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এবারে বাড়ির দিকে যাব। তো বেরানোর আগে আরেকবার একটুখানি চারপাশটা ফটো তুলে নিলাম। ছোটোখাটোর মধ্যে ক্যাফেটা কিন্তু বেশ ভালো লাগলো, আর বিশেষ করে ব্রেকফাস্টের অপশন তো সব ক্যাফেতে পাওয়া যায় না, তো এখানে ব্রেকফাস্ট অপশনও পেয়ে যাবেন আপনারা। এছাড়াও তো রাতে ইভিনিং স্ন্যাক্স এগুলো সবই আছে। আর আর সকাল 8টা থেকে কিন্তু এই ক্যাফেটা খুলে যায়। তো আমরা এখন সিঁড়ি দিয়ে নিচের দিকে নামছি, আর নিচে নামলেই সামনেও কিন্তু এদের আউটলেট রয়েছে, যেখানে আপনারা কেক, পেস্ট্রি, এইসব বিভিন্ন জিনিসগুলো, কুকিজ ফুকিজ এগুলো সব পেয়ে যাবেন। তো এখন জাস্ট আমরা নেমে যাচ্ছি, গেট থেকে বেরাবো এবারে। তো এখন আমরা এই কান্ট্রি হাউস থেকে বেরিয়ে যাচ্ছি, তো ঘোরা হয়ে গেছে। তো আজকে ছিল এই ক্যাফেটার রিভিউ। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। এখন এখান থেকে বাড়ি যাব। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পার্সি উইথ মমুকে অবশ্যই ফলো করতে থাকবেন। তো আজকের মতো টাটা।